শুভেচ্ছা। দেশ বাংলা টিভিতে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রবাসীদের টিকিট বিক্রিতে বিশৃঙ্খলার জেরে আবারও সড়ক অবরোধ। সাভারে নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজান গ্রেফতার। স্বামীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে এসে গণধর্ষণের শিকার এক গৃহবধূ। এবং পাবনা চার আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। এবার বিস্তারিত। সৌদি প্রবাসীদের টিকিট বিক্রিতে বিশৃঙ্খলার জেরে সোনারগাঁ হোটেলের সামনে প্রধান সড়ক অবরোধ করেছে টিকিট প্রত্যাশীরা। সকাল পৌনে দশটার দিকে রাস্তা বন্ধ করে কাউরান বাজার এলাকায় সোনারগাঁ মোড়ে অবস্থান নেয় তারা। এর আগে সকাল আটটা নাগাদ রাজধানীর কাউরান বাজারের হোটেল সোনারগাঁয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে তৃতীয় দিনের মতো টিকিট বিক্রি শুরু করেছে। পূর্ব নির্ধারিত 350টির বাইরে আরও 200 টিকিট বেশি দেয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। তবে এর বাইরে কয়েক হাজার সৌদি প্রবাসী টিকিটের জন্য ভিড় করেছেন অফিসের সামনে। এক পর্যায়ে বিক্ষুব্ধ টিকিট প্রত্যাশীরা আটকে দেয় সড়ক, বন্ধ হয় এই এলাকায় যান চলাচল, বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। ঢাকার সাভারে দশম শ্রেণীর শিক্ষার্থী নীলাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই সহযোগী সহ প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়। শুক্রবার রাত দশটার দিকে রাসফুলবাড়িয়া কর্নেল ব্রিক ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মিজানুর সাভারের 4 নং ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। গ্রেফতার বাকি দুই আসামি হল সাকিব ও জয়। তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে সাভারে চাঞ্চল্যকর নীলা হত্যাকাণ্ডের ঘটনার পরদিন 21 সেপ্টেম্বর নিহতের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক ছিল আসামিরা। গত মঙ্গলবার মিজানুরের সহযোগী সেলিম এবং বৃহস্পতিবার রাতে মিজানুরের মা বাবাকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার অভিযান চালিয়ে মিজানুর ও তার দুই সহযোগীকে আটক করা হয়। সাভার মডেল থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নীলা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মিজানুরকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গত রবিবার 20 সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে বখাটে মিজানুর রহমান। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে জোর করে ছিনিয়ে তাদের পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নীলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষককে ধরতে ছাত্রাবাসে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের কক্ষ থেকে একটি বন্দুকসহ বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত রাতে কলেজের ছাত্রাবাসে এ অভিযান চালায় পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। জানা গেছে শুক্রবার সন্ধ্যায় স্বামীকে নিয়ে এমসি কলেজে বেড়াতে যান ওই গৃহবধূ। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে 5-6 জন জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় ওই দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে 19 বছরের গৃহবধূকে গণধর্ষণ করে তারা। খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরান থানা পুলিশ। এ ঘটনায় 6 ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। পাবনা 4 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। পাবনার ঈশ্বরদী আটগড়িয়া উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসন। উপনির্বাচনের কারণে 2টি উপজেলায় সাধারণত ছুটি ঘোষণা করা হয়েছে। পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, পাবনা 4 আসনে মোট ভোটার 3,81,112 জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 129। 2,301 জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন এ নির্বাচনে। নির্বাচনী এলাকায় র্যাব ও বিজিবি টহলের পাশাপাশি নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সামাজিক দূরত্ব মেনে ভোট গ্রহণ চলছে। পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, একটি ভোট কেন্দ্রে 1100 পুলিশ সদস্য, 1548 আনসার সদস্য ও 2 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও 4 স্তরে নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তবে সেটি কঠোরভাবে দমন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী যথেষ্ট প্রস্তুত রয়েছে। সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত সংসদ সদস্য শামসুর রহমান শফির মৃত্যুতে আসনটি শূন্য হয়। এই আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ প্রধান 3 দলের 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ করব দেশ বাংলার সংবাদ। আমাদের পরের সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। প্রিয় ভিউয়ার্স, আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।